ভাইরা আমার, ডেঙ্গু পরিস্থিতি কি কারণে হয় আমরা জানি। এটা হয় সাধারণত আমাদের পরিবেশটা যখন ময়লাযুক্ত হয়ে যায়, জমাটবদ্ধ পানি ইত্যাদি থেকে ডেঙ্গু মশা তৈরি হয়, সেটা আমাদের কষ্টের কারণ হয়। আমরা প্রায়শই বলার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যে আয়াত নাজিল করেছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি মা কাসাবাত আইদিন্নাস, স্থলে জলে যত ব্যত্যয়, যত রকমের ফাসাদ তৈরি হয়েছে, এগুলো সব মানুষের হাতের কামাই। অতএব এই আয়াতের আলোকে যত রকমের সমস্যা তৈরি হয়েছে, ডেঙ্গু সমস্যা তৈরি হয়েছে, এটা আমাদেরই হাতের কামাই। আমরা ডাব খেয়ে ডাবের মালাটা ফেলে দিয়ে চলে গেলাম যেখানে সেখানে, রাস্তার সাইডেই ফেলালেন আপনি, ওই মালাতে বৃষ্টির পানি জমলো, ওই পানিতে ডেঙ্গু মশা তৈরি হলো, আপনি জানেন না, আপনি তো ফেলে দিয়ে চলে গেছেন। ওই মশা গিয়ে এমন কাউকে কামড় দিল যার শরীরে ইমিউন খুব বেশি স্ট্রং না, রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি নেই। এই ভদ্রলোক ওই মশার কামড় খেয়ে অসুস্থ হয়ে, জ্বর 104.5 ডিগ্রি হয়ে, হাড়গোড় জয়েন্টে ব্যথা হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার প্লাটিলেট কমতে কমতে একটা পর্যায়ে লোকটা আইসিইউতে চলে গেলেন, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেল, হয়তো তিনি মারা গেলেন। আপনি কিন্তু মানুষটাকে খুন করছেন, আপনারা ডাবের মালা ফেলে দিয়ে ডেঙ্গু মশা তৈরি করে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনার ওইটার কারণে মানুষটা মারা গেল। আপনি জানেনও না, মারা গেল না, হয়তো বেঁচে গেল, কিন্তু লক্ষ লক্ষ টাকা একটা গরিব ফ্যামিলি হয়তো খরচ করতে হয়েছে আপনার ওই অসাবধানতার কারণে। আপনি চিপস খেয়ে ঠোঙ্গাটা ফেলে দিয়ে গেলেন, ওই ঠোঙ্গাতে পানি জমছে, ওখান থেকে ডেঙ্গু মশা তৈরি হয়েছে। এইরকম অজস্র বিষয় আমি দেখাতে পারবো যে বিষয়গুলোর সাথে আমরা জড়িত। তো এই জন্য ভাইরা আমার, 18 কোটি মানুষ, 20 কোটি মানুষের দেশ, ছোট্ট একটা জায়গা, এত মানুষ আমরা বসবাস করি, এই ঘনবসতির দেশে আমরা যদি সবাই সর্বোচ্চ সতর্ক না হই, তাহলে ডেঙ্গু তো ডেঙ্গু, ডেঙ্গুর চাইতে আরো ভয়ঙ্কর কিছু হয়ে গণহারে যে মানুষ মরে সাফ হয়ে যাবে না, সেটা বলা কঠিন। আল্লাহকে খুশি করার জন্য তো বটেই, নিজে বাঁচার প্রয়োজনে হলেও নিজের বিবেকের কাছে অন্তত পরিচ্ছন্ন থাকার জন্য, যে আমি যেন কারো হত্যার কাদার জন্য দায়ী না হই, এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে যে আমি ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবো না। নিজের আশপাশের ড্রেনগুলো আমি অন্তত পরিষ্কার করি, আমরা সবাই যদি সচেতন হই তাহলে তার কোনো সমস্যা থাকে না। আমরা সিটি কর্পোরেশনে যারা বসবাস করি, তারা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বা অন্য যারা আছে তাদের উপরে আমরা দায় দেই এবং কিছুটা দায় তাদের উপরে যায়ও, কিন্তু আমাদের নিজেদেরও দায়িত্ব আছে। এই জন্য আমি অনুরোধ করব, বিশেষ করে যারা তরুণ আছেন, এই ডেঙ্গুর সমস্যা সমাধানের জন্য আমরা প্রতিনিয়ত, শুধু এখন সমস্যা হয়েছে বলে কথা নয়, প্রতিনিয়ত আমরা যুবকরা মিলে পরিচ্ছন্নতা অভিযান চালাই। আমি এক ইমামদের একটা অনুষ্ঠানে, সেখানে প্রায় 200 ইমামকে দাওয়াত করা হয়েছে, একটা বড় অনুষ্ঠান, সেখানে আমি বলেছি ইমাম সাহেবদের মধ্যে এমন কোন ইমাম কি আছেন যে ইমাম সাহেবের এলাকায় যুবকদেরকে নিয়ে পরিচ্ছন্নতা কমিটি করেছেন? একজন ইমাম হাত তুলেছেন, করে বলছেন আমি করছি, এবং তিনি ঢাকার ইমাম। আমি তার বক্তব্য শুনলাম, তিনি বললেন যে আমি আমার এলাকার তরুণদেরকে উৎসাহ দিয়েছি যে তোমরা সবাই মিলে আসো, এলাকাকে আমরা সপ্তাহে একটা দিন পরিচ্ছন্ন করবো। ইমাম সাহেব বললেন আমি নিজে সেখানে থাকি তাদের সাথে পরিচ্ছন্নতা অভিযানে, বড় পলিথিন নিয়ে আমরা পুরো এলাকায় সব ময়লাগুলো খুঁটে একত্র করে তারপরে ফেলে দিই। এই যে হজের সফর গেল, হজের সফরে যারা হজে গেছেন তারা জানেন, হাজি সাহেবরা অনেকেই পানি টানি খেয়ে পানির বোতল যেখানে সেখানে ফেলে, অথচ আমাদের দেশে অবশ্য যেখানে সেখানে না ফেলে আপনার নির্দিষ্ট জায়গায় ফেলবেন, নির্দিষ্ট জায়গাও ওরকম নাই যে আপনি ফেলবেন ওইরকম ডাস্টবিন, কারণ এমন একটা দেশ আমাদের মাশাআল্লাহ, যে দেশে ওই ডাস্টবিন রাখলে ডাস্টবিনও নিয়ে বেছে ফেলায় হিরুঞ্চিরা। তো যাই হোক, সৌদি আরবে তো সেই সমস্যা নেই, তাদের তো একটু দূরে দূরে আপনার ডাস্টবিন আছে, ময়লা ফেলার জায়গা আছে, কিন্তু কে কার এই ডাস্টবিন দেখে, যেখানে সেখানে ময়লা ফেলে মানুষ ধ্বংস করে ফেলে। সেদিন নিউজে দেখলাম চাইনিজ মুসলমানরা হজ করতে এসে, হজ করার পর তারা তো নিশ্চয়ই ফেলেনি কারণ তারা খুব সচেতন, তারা পলিথিন নিয়ে বড় পরিচ্ছন্নতা কর্মীদের সাথে বিশাল এলাকা জুড়ে তারা স্বেচ্ছায় শ্রম দিয়ে তারা পরিচ্ছন্ন করেছে। কত চমৎকার উদ্যোগ! আমাদের তরুণরা এলাকায় অনেক ভালো ভালো কাজ করেন, সেগুলোকে আমরা সাধুবাদ জানাই। আসুন আমরা নতুন করে এলাকার তরুণরা যারা একটা মাহফিল করেন, যারা এলাকা বিভিন্ন ভালো ভালো কাজ করেন, তারা আরেকটা ভালো কাজ শুরু করে দেন, সেটা হলো পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত, সপ্তাহে 1-2 দিন আপনারা মসজিদে 10-20 জন যুবক একত্র হয়ে প্ল্যান করেন যে আমরা ইমাম সাহেব মজান সাহেবকে সাথে নিয়ে আমরা পুরো এলাকা পরিচ্ছন্ন করব।
ড্রেনগুলো পরিষ্কার করব, মশার ওষুধ মারব, ঠোঙাগুলো পরিষ্কার করে উঠায় ফেলব প্লাস্টিকের, যাতে করে সেখানে কোনো মশা তৈরি হতে না পারে। তো আমরা এইভাবে যদি সবাই উদ্যোগ নেই, ইনশাআল্লাহ এই পরিস্থিতিকে উত্তরণের পথ আমরা খুঁজে পাবো। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করা উচিত। অনেক মানুষ অসুস্থ, হাসপাতালে কাতরাচ্ছেন, অনেক গরিব মানুষ আছেন যারা এই খরচ বেয়ার করতে পারছেন না, তাদের জন্য আমাদের দোয়া করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ডেঙ্গু আক্রান্ত অসুস্থ ভাই বোনদেরকে শেফায়ে কামাল আজলা দান করুন। আমাদের মতো গরিব এবং এ ধরনের অভাবী এবং ঘনবসতির দেশকে আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুন। আমরা আল্লাহর কাছে একদিক থেকে দোয়া করব, অপরদিক থেকে পরিচ্ছন্নতা অভিযান আমরা চালাবো। আর প্রথম যে পয়েন্ট বলেছি সেটা হলো যে আমি নিজে পরিষ্কার করতে পারি বা না পারি, আপনি এলাকা পরিষ্কার করতে পারেন না, পরিচ্ছন্নতা অভিযানে যেতে পারেন না, ওকে, কিন্তু আপনার হাত থেকে কোনো একটা ময়লা যেখানে সেখানে যেন না পড়ে, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আপনার কিছু খেয়েছেন, বাদাম খেয়েছেন, চানাচুর খেয়েছেন, চিপস খেয়েছেন, ঠোঙাটা আছে, ঠোঙাটা আপনার পকেটে রেখে দেন, খুব বেশি কষ্ট হবে, বাসায় গিয়ে বা যেখানে ময়লার ডাস্টবিন আছে সেখানে গিয়ে ওইটা ফেলে দেন, ব্যাস, তাহলে ইজি। যে পরিমাণ ময়লা আবর্জনা আমাদের আশপাশটা আমরা করি, এই যে কোরবানি গেল, আমি প্রত্যেক কোরবানিতে বলি, আমরা কোরবানি করে কি সওয়াব কামাই করি না গুনাহ কামাই করি, এটা আমাদের কোরবানির পরে চিত্র দেখলে বোঝা যায়। আমি প্রায় সময় বলি আপনার কোরবানির পশুর বর্জ্য রক্তের গন্ধে যদি পথচারীর নাকে হাত দিতে হয় তাহলে আপনার কোরবানির কারণে সওয়াব হবে না গুনাহ হবে। এবার ঢাকা শহরে কয়জনের কোরবানি হয় বা চিন্তা করেন, আপনার কোরবানির পশুর রক্ত বর্জ্য এটাকে পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে দেওয়া, এই এলাকা আগে যেমন ছিল ঠিক তেমন থাকবে কোরবানির পরও, এটা করা আপনার দায়িত্ব। আমি যখন ভূমিপল্লীতে ছিলাম তখন ভূমিপল্লীতে আমরা এটা নিয়ে প্রচুর আলোচনা মসজিদে করতাম, কর্তৃপক্ষ নানাভাবে উদ্যোগ নিত, আলহামদুলিল্লাহ পরিচ্ছন্ন ছিল। এখন কি হয় আমি জানি না। তো আমরা প্রত্যেকে যার যার এলাকাতে এবং যার যার জায়গাতে আমার দ্বারা কোনো ময়লা আবর্জনা আমি পড়তে দেব। অনেকে আছে জিজ্ঞেস করে হুজুর গুড়ি খাওয়া জায়েজ আছে কিনা, কোরবানি আসলে মশলা বেশি জিজ্ঞেস করে মানুষ, হুজুর গরুর গুড়ি খাওয়া জায়েজ আছে কিনা। তো আমরা এতদিনে তো শর্টকাট উত্তর দিতাম জায়েজ আছে, আপনার রুচি কুলেলে আপনি খাবেন পরিষ্কার করে, কিন্তু এখন আমার মনে হচ্ছে উত্তরটা একটু ঘুরে দিতে হবে। উত্তর দিতে হবে কি, উত্তর বলতে হবে যে গুড়ি খাওয়া জায়েজ আছে যদি গুড়ি পরিষ্কার করে এটা ময়লা যেখানে সেখানে ফেলে না আসেন, আর যদি গুড়ির ময়লাটা কোনো রকম ঢেলে রাস্তার পাশে ফালাই দিয়ে এসে আপনি এবার গুড়ি দিয়ে আবার কসকস করে দাঁত দিয়ে খান, তাহলে যে মানুষের কষ্ট দিয়ে আসলেন, পরিবেশ নষ্ট করলেন, এই কাজটা করে আপনি গুণাগার করেন। ওই গোস্তটা হয়তো খাওয়া পর্যন্ত হালাল হলো, কিন্তু এই হালাল কাম করতে গিয়ে একটা হারাম গুনার কাজ করে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন। খুব ভালো করে শুনবেন, হাদিস আপনাদের সবার মুখস্থ, আমাদের সবার মুখস্থ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমান সে যার হাত এবং মুখ দ্বারা কারোর কষ্ট হয় না, অন্য সব মুসলমানরা নিরাপদ থাকে, কারোর কষ্টের কারণ হয় না। তাহলে আপনি ময়লা ফেললে আরেকজনের কষ্টের কারণ অসুবিধার কারণ হবে কি হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমানের অনেকগুলো শাখা আছে, দেখেন সাধারণ আমল না, ঈমান এর একটা শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক কিছু অন্যকেও ফেলে বোঝার চেষ্টা করেন, আরেকজনে ফেলছে ওইটা আপনি তুললেন, সে ময়লাটা আপনি তুলে ডাস্টবিনে ফেলে দিলেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন দেখলেন যে একটা কলার খোসা একজনে খেয়ে ফেলে দিস, তাহলে এটাতে কেউ আছাড় খেয়ে পড়তে পারে, আপনি ওইটা তুলে ডাস্টবিনে ফেলে দিয়েছেন, আপনি ফেলেন নাই কিন্তু ফেলছে আরেকজন, আপনি সেটা তুলে পরিষ্কার করছেন জায়গা মতো ফেলছেন, এই কাজটা আপনার ইমানের দাবি, আপনার যদি ইমান থাকলে এই কাজ আপনার করা উচিত। তাহলে ইমানের অংশ যদি হয় রাস্তায় আরেকজনের ফেলা জিনিসটা পরিষ্কার করা, তাহলে নিজে যে রাস্তায় ফেলে তার এই কাজটা কুফুরের অঙ্গ হবে, জঘন্য বিষয় হবে। কিন্তু এগুলোর আমরা কোনো বিষয় মনে করি, আমরা চুরি খারাপ কাজ জানি, ডাকাতি খারাপ কাজ জানি, কিন্তু রাস্তা ময়লা ফেলা খারাপ কাজ এটা আমরা জানি না। আমাদেরকে সচেতন হতে হবে, দায়িত্ববান হতে হবে, দায়িত্ব জ্ঞানহীন মানুষ কখনো ভালো মুসলমান হতে পারে না। আমরা এখানে যারা আছি বলি তো গত এক মাসে এমন কেউ কি আছেন যে বলতে পারবেন রাস্তা থেকে আমি নিজে একটা ময়লা উঠে ফেলেছি, আছেন কেউ? আমি ফেলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি করেছি, একাধিকবার করেছি, কিন্তু আমাদের বেশিরভাগ মানুষই দেখবেন যে এগুলোর আমাদের ধার ধারে না, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মাঝে মধ্যে ইচ্ছাকৃতভাবে ময়লাগুলো তুলে তুলে তুলে
পলিথিনে করে নির্দিষ্ট জায়গা নিয়ে ফেলে দেন। এই চেষ্টাগুলো আমাদের করতে হবে, তাহলে ইনশাআল্লাহ ডেঙ্গু বা এই জাতীয় পরিস্থিতি থেকে আমরা রক্ষা পাবো। যতদিন আমরা দায়িত্ববান না হব, এদিকে দোয়া পড়তে থাকবো ডেঙ্গু প্রতিরোধের জন্য, মসজিদে মসজিদে দোয়া করবো, নিজেরা নিজেরা দোয়া করবো, আর এদিকে ময়লা ফেলে পুরো দেশটাকে ডাস্টবিন নোনায় ফেলবো, কোনোদিন ডেঙ্গু থেকে রক্ষা পেতে পারবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।